কোরবানির ক্ষেত্রে সর্বোত্তম কোরবানি কি সর্বোত্তম কোরবানি হচ্ছে মানে আপনি একাই দিচ্ছেন কারণ আল্লাপে যে কোরবানির প্রশংসা করেছেন নাম ধরে উল্লেখ করেছেন সেটা হচ্ছে উঠের অল বুদনা বুধনা উঠ কে আল্লাপাক তোমাদের জন্য তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছেন তার উপর আল্লাহর নাম উচ্চারণ করো আল্লাহর জবাই করো কোরবানি করো বিষয়গুলি সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে গোটা উটের কোরবানি তারপরে দুই নম্বরে উত্তম কোরবানি হচ্ছে গোটা গরুর কুরবানি হ্যাঁ আর যত বড় হবে যত বেশি গোস্ত হবে আর যত সুস্বাদু হবে তত বেশি হ্যাঁ উত্তম কুরবানি এটাও মনে রাখবেন আর তিন নম্বরে উত্তম কুরবানি হচ্ছে হ্যাঁ ছাগলের মধ্যে দুম্বা যদি হয় তো আরো ভালো যত বড় হবে তত ভালো যেহেতু বললাম আর না হইলে মেষ হোক অথবা বকরা বকরি হোক খাসি হোক এ হচ্ছে উত্তম কুরবানি কোরবানি আমার দেশের লোকেরা কোরবানির পশুকে খাসি করে অর্থাৎ অন্ডকোষ বের করে রাখে তাই না কিসের জন্য কিসের জন্য করে এটা যাতে করে গোস্তের স্বাদ হয় বড় হয় কোষতে স্বাদু হয় সুস্বাদু হয় আর যার অন্নকোষ বের করা হয় না তাতে অত স্বাদ থাকে না পার্থক্য আছে এই উদ্দেশ্যে করা হয় তো এই যে খাসি করা আমাদের অঞ্চলে করা বলে যায় শব্দটা খুসিয়া মানে হচ্ছে অন্নকোষ আর খাসি করা মানে অন্নকোষ বের করে না খুশিয়া বের করে না হচ্ছে খাসি করা তো আরবিতে খুসিয়া খুশিয়া শব্দটি ব্যবহৃত হয় ওখান থেকে খাসি শব্দটি আমাদের বকরা কে খাসি বলি শব্দ কিন্তু খাসি করতে গিয়ে তাই না বকরা কে খাসি বলছে না ওই যে খুসিয়া মানে অন্ডকোষ আর খুসিয়া অন্ডকোষ বের করে নেওয়া হয়েছে ওই জন্য ওর নাম হচ্ছে খাসি জি ওর নাম হচ্ছে খাসি খাসি করা কি কোরবানিতে আইবে নাকি অন্ডকোষ বের করে নিলেন তো তো জখম করে দিলেন ওকে কেটে দিলেন তো দোষ হলো না দোষ না আরো ভালো না দোষ নাই কারণ উদ্দেশ্য তার তাকে হ্যাঁ জখম করা নয় হ্যাঁ দোষযুক্ত করা নয় বরং গোস্তকে সুস্বাদু করা এই জন্য করা করা পশু বিনা করার চাইতে উত্তম তিন নম্বর কোরবানি উত্তম কোরবানি তাহলে কি হলো গানাম গানামের মধ্যে যত বড় হবে তত ভালো চার নম্বরে হচ্ছে উটের এক ভাগ উটের এক ভাগ সাত ভাগের এক ভাগ আর তারপরে গরুর হ্যাঁ ভাগ তারপরে পাঁচ নম্বরে ছয় নম্বরে কিছু আছে হ্যাঁ হ্যাঁ খাসির দম্বা ভেড়া ভেড়ি খাসি এসবের কোন ভাগ নেই সুতরাং এই হচ্ছে তরতিব উত্তমের দিক থেকে এই তরতিব সিরিয়াল যখন শুনলেন তার মানেই উঠে এবং গরুতে ভাগ যাইজ আছে তাই না আর এটা কোনো সফরের সাথে সম্পৃক্ত মাসলা নয় এটা উম্মতের তাবেইন তাবেইন তাবা চার অথবা আজ পর্যন্ত আরব আলাম আই কেরাম কেউ ফতোয়া দেননি বাংলাদেশের দুই একজন আলম সাহেব দুই একজন হাজার হাজার আলমের মধ্যে সুতরাং এই ফতোয়া দিয়ে বিভ্রান্ত হবেন না এই ফতোয়ার কারণে বিভ্রান্ত হবেন না ভুল ফতুয়া এটি